আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষক। আমি তোমাদের আজ ষষ্ঠ শ্রেণীর সমাজ এবং বিজ্ঞান বন্ধে পড়া দেব। এর আগে আরেকটু আলাপ করে নিই। তোমাদের খুব বোরিং লাগছে মনে হয়, কারণ তোমাদের পরীক্ষা চলছে। ছাত্র জীবন বড় সুখের জীবন, যদি না থাকে পরীক্ষা। কিন্তু কথা হলো কি, তোমরা যে কতটুকু শিখছো পড়ছো সেটা তো তুমি পরীক্ষা না দিলে তোমার নিজেকে মূল্যায়ন করতে পারবে না। যাই হোক, আগামীকাল তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এবং ঈদুল আজহাও চলে আসছে। তোমাদের অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদে তো তোমরা আনন্দ করবে, মজা করবে, সাথে সাথে কিন্তু পড়াটাকে ভুললে হবে না। এবং তোমাদের সেই জন্য আমি কিছু পড়া দিচ্ছি এবং এক মাস পর কিন্তু তোমাদের একটা মূল্যায়ন পড়া মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। সেই জন্য আমি তোমাদের প্রথমে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। বিজ্ঞান তোমাদের সপ্তম অষ্টম এবং নবম অধ্যায়ের থেকে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটা নেওয়া হবে এবং সেই অনুযায়ী তোমাদের প্রথমে কী করতে হবে, ভালো করে অধ্যায়গুলো রিডিং করতে হবে। নতুন শব্দ আসলে ওইটাকে তোমাদের ভালো করে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। অনুশীলন, তারপরে তোমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেটা ধারাবাহিকভাবে শেষ করতে হবে। এভাবে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটা মানে যেটা সমাজ, সেটাও তোমরা কী করবে, সপ্তম থেকে নিয়ে নবম অধ্যায় পর্যন্ত তোমরা শেষ করবে। ওই বিজ্ঞানের মতোই রিং পড়বে, নতুন শব্দগুলো মুখস্থ করবে এবং অনুশীলনের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে শেষ করবে। তোমাদের স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে। করোনা পরিস্থিতি কিন্তু এখনও আমাদের শেষ হয় নাই, চারদিকে এখনও ভয়াবহতা রয়ে গেছে। আমরা সহজে বাইরে যাব না, যদি বাইরে যাই এসে হাত মুখ ভালো করে ধুয়ে নেব এবং বিশেষ করে হাতটা ভালো করে ধুয়ে নেব, প্রয়োজন হলে গোসলও করে নেব। বাবা মার কথা শুনবে এবং শিক্ষকরা যেভাবে তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছে এবং নিচ্ছেন এবং নিতেছেন এবং নিচ্ছেন এবং সেই অনুযায়ী তোমরা এটাকে অনুসরণ করবে এবং বাসায় পড়ালেখাটা সুন্দরভাবে চালিয়ে যাবে। এগুলো আমি আজ তোমাদের আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক। আল্লাহ হাফিজ।